কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, জীবনের আনন্দকে ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে প্রেম আর একটি হচ্ছে জ্ঞান। আর জ্ঞানের কোনো শেষ নেই, জ্ঞানের আনন্দ ভাগাভাগি করে নিতে আমি শ্রাবণ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নিউজ 24 এর পর্দায় নলেজ ইজ পাওয়ার এই অনুষ্ঠানে। সারা দেশ থেকে আসা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান ভিত্তিক কুইজ শো নলেজ ইজ পাওয়ার, যেখানে প্রত্যেক এপিসোডে আমার সাথে থাকেন চারজন প্রতিযোগী। তারা প্রতিযোগিতা করেন 100 নম্বরের জন্য। তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি নম্বর যিনি পান তিনি হন আমাদের লাকি উইনার, এবং তার জন্য থাকে নগদ 10,000 টাকার পুরস্কার। দর্শক, নলেজ ইজ পাওয়ার সম্প্রচারিত হয় শনি থেকে বৃহস্পতিবার রাত 11টায় শুধুমাত্র নিউজ 24 এর পর্দায়, এবং সৌজন্যে থাকে বসুন্ধরা সিমেন্ট, বসুন্ধরা এলপি গ্যাস এবং বসুন্ধরা টিস্যু। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করে দেয় আমাদের আজকের এপিসোড। দর্শক, শুরুতেই পরিচিত হতে চাই আমাদের আজকের চারজন প্রতিযোগীর সাথে। শুরু করি তোমাকে দিয়ে। আচ্ছা, আমি নাজমুল হাসান শাওন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ সমাজবিজ্ঞান বিভাগ। ওকে, এরপরে আমি মুনিয়া, সিএসসি ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মুনিয়ার পরের জন আমি কনা, বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে জার্নালিজমে পড়ছি। আসসালামু আলাইকুম, আমি শাফিন, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ওকে, তোমাদের চারজনকেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। যেমনটি বলেছি তোমাদেরকে শুরুতেই যে 100 নম্বরের জন্য প্রতিযোগিতা করতে হবে, আরও একবার বলে দিতে চাই যে তিনটি ধাপে আমরা প্রতিযোগিতা করব। প্রথম রাউন্ডটির নাম হচ্ছে রাইট ক্লিক, যেখানে আমি প্রত্যেককে তিনটি করে প্রশ্ন করব। এরপরে রাউন্ডটি হচ্ছে ফলো দ্য ভিডিও, যেখানে প্রত্যেককে দুটি করে ভিডিও কোয়েশ্চেন করব আমি। এবং শেষ ধাপটি বা রাউন্ডটি হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড, যেখানে প্রত্যেককে 5টি করে ঝড়ের গতিতে প্রশ্ন করব আমি, এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য ইকুয়াল মার্কস, দ্যাট মিন্স +10 পয়েন্টস। তাদের মধ্য থেকে আমি বলতে তোমাদের মধ্য থেকে বলতে চাই যে সর্বোচ্চ নাম্বার পাবে সেই হবে আমাদের আজকের উইনার। তো কি মনে হচ্ছে, কার কনফিডেন্স সবচেয়ে বেশি, কে হবে উইনার? আমাদের গ্রুপটাই চ্যাম্পিয়ন হয়েছিল, তো সেটা এরপর আর করা হয়নি। তো আমি অ্যাকচুয়ালি শিওর না আমি কতটুকু পারবো, তো হচ্ছে যে লাস্ট টু ইয়ারে এতটা জেনারেল নলেজ করা হয়নি, বাট আমি নিজেকে সাহস দিচ্ছি যে আমি পারবো। অ্যাকচুয়ালি জেনারেল নলেজের জন্য অবশ্যই যে অনেক পড়াশোনা করতে হবে ব্যাপারটা সেরকম না, তুমি তোমার চোখ কান খোলা রাখলেই কিন্তু মানে সবকিছু তুমি জানতে পারবে। সেটা টিভিতে নিউজ দেখো বা খেলা দেখো, সবকিছু, বা নিউজ পেপার পড়ো, পড়াশোনা করতে হবে এমন কোনো কথা নেই। ওয়েল, আমি এরপরে জানতে চাইবো, শাফিন, তোমার কাছে জানতে চাই যে পড়াশোনার বাইরে তুমি তোমার অবসর সময় কি করো? আপু, অবসর সময় আমি আমার ভার্সিটির একটা ক্লাবে আছি, তো ক্লাবে হচ্ছে কি টাইম স্পেন্ড করি। টাইম স্পেন্ড করতে তুমি পছন্দ করো? ওকে, তোমার প্রিয় খেলা কি? ক্রিকেট। ক্রিকেট, ওকে। এরপরে আমি জিজ্ঞেস করতে চাই তোমার কাছে, তোমার জানতে চাই যে তুমি কি কি করো আর পড়াশোনার বাইরে? আচ্ছা, আমি অনেকগুলো ক্লাবের সাথে যুক্ত আছি বিউপিতেই। এছাড়া হচ্ছে আমি আবৃত্তি করতে পছন্দ করি, গান নাচ টুকটাক। আচ্ছা, কি শোনাবে একটা আবৃত্তি আমাদেরকে? হ্যাঁ, শোনাবো। তাহলে শোনাও এখনই। হ্যাঁ, আচ্ছা, আপনাকে রোমান্টিক কবিতাই শুরু করি? অবশ্যই। ওকে, আচ্ছা, তুমি আমার খুব কাছে এসে বসেছিলে, যেমন করে সোনালি ফড়িং এসে বসে জলের কিনারে, তুমি সম্পূর্ণ তুমি আমার মধ্যে ডুবে গিয়েছিলে, যেমন করে লোকে জলে পড়ে বা প্রেমে পড়ে, তুমি নয় তোমার ছায়া, তোমার ইচ্ছা অনিচ্ছা এবং স্বপ্ন সবই ভিজে গিয়েছিল। অবশ্য আমি সেজন্য দায়ী, কারণ আমি তোমাকে ঠেলে ফেলে দিয়েছিলাম আকুণ্ঠ জলে আমার মধ্যে, ঠিক আমার মধ্যে নয়, আমার ছায়ার মধ্যে, এবং তোমাকেও নয়, তোমার ছায়াকে। এখন তুমি কি করবে? ফড়িং এর মতো উঠতে উঠতে আবার খুব দূরে চলে যাবে? যদিও নিজের ছায়াকে ফেলে উড়ে যাওয়া সহজ নয়, বিশেষত নিজের সত্তাকে, নাকি কাছে এসে বসবে
একেবারে কাছে যেমন করে সোনালি ফড়িং এসে বসে জলের কিনারে তোমার ছায়া নয় সম্পূর্ণ তুমি। বাও, খুব সুন্দর কোনা, তাই না? কোনা মনা, আজকে থেকে আমি বললাম খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আপু। আমিও চাই যে তুমি তোমার ফড়িং এর সেই সম্মান পাও, বাট আর একজন থাকে বাকি, তার কাছে জানতে চাইবো তুমি কি করো। আপু, আমি মেইনলি ক্লাবিং করি, আর অবসর সময় পেলে অবশ্যই আমি গান শুনি। গান শুনতে আমার গানটা খুবই ভালো লাগে। এই তো, এর মধ্যে আড্ডা টাড্ডা দিতেই বেশি পছন্দ করি, সব মিলে চলে যায়। ওকে, দ্যাটস গ্রেট। তোমাদের সম্পর্কে জেনে আমার খুব ভালো লাগলো। আই হোপ যে তোমরা আজকে খুবই পাওয়ার প্যাক পারফরমেন্স দিবে। তো শুরু করে দেই আমাদের প্রথম রাউন্ড, দ্যাট মিন্স রাইট ক্লিক। কাকে দিয়ে শুরু করব? যেহেতু কনফিডেন্ট আমি দেখতে পাচ্ছি শাওনকে, শাওনকে দিয়ে শুরু করি, কি বলো শাওন? একটু কি এখন ধুকধুক ধুকধুক হচ্ছে? ওকে, ডোন্ট বি নার্ভাস, আমি জানি তুমি কি করবে। তোমার জন্য রাইট ক্লিকের প্রথম প্রশ্ন, কোন যুদ্ধে প্রথম কামান ব্যবহার করা হয়? অপশনগুলো হলো একদম সঠিক উত্তর, ওয়েল প্লেড। এবং শেষ প্রশ্ন তোমার জন্য, বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? অপশনগুলো হলো বরিশাল অফ ফরিদপুর, না? আচ্ছা, দ্যাট ইন দ্যাট কেস এটা হচ্ছে যে অপশন খ, রাঙ্গ। অ্যাসারটি রাইট হয়নি, রং হয়েছে, বিকজ বরিশাল এবং ফরিদপুর এলাকা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বাট ডেফিনেটলি আমি বলবো ওয়েল প্লেড, বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট রাউন্ড। এরপরে মুনিয়া, তোমার কাছে যাব। তোমার জন্য রাইট ক্লিকের প্রথম প্রশ্ন, পাল বংশের প্রথম রাজা কে ছিলেন? অপশনগুলো হলো রামপাল। সরি, অ্যানসার হচ্ছে গোপাল। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য, মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন? এটা পারার কথা, অপশনগুলো তারপর দিচ্ছি। হুমায়ুন। ও নো, ছিল হচ্ছে বাবর। শেষ প্রশ্ন তোমার জন্য, কোন প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলাপিডিয়া প্রকাশিত হয়? এবং অপশনগুলো হলো বাংলা একাডেমি। হয়নি, কেউ কি বলতে পারো? এশিয়াটিক সোসাইটি। এক্স্যাক্টলি রাইট অ্যানসার, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। মুনিয়া, বেটার লাক ফর দ্য নেক্সট রাউন্ড। এরপরে আমি কনার কাছে চলে যাব। রাইট ক্লিকের প্রথম প্রশ্ন তোমার জন্য, ব্র্যাক কবে প্রতিষ্ঠিত হয়? অপশনগুলো ১৯৭১ সালে। কনা, তোমার জন্য এই রাউন্ডের শেষ প্রশ্ন, বাংলাদেশে ব্যাংক নোট কয়টি? অপশনগুলো হলো ৫টি, ৭টি। সরি, এই রাউন্ডে তেমন একটা ভালো করতে পারলো না কনা, বাট ডেফিনেটলি অপশন তো থাকছে, আই মিন তোমার জন্য অপরচুনিটি থাকছেই নেক্সট রাউন্ডে ভালো করার। শেষ পার্টিসিপেন্ট, আই মিন এই রাউন্ডের শেষ যে পার্টিসিপেন্ট, তাকে প্রশ্ন করবো এবার। শাফিন, প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন কে? এটা তো অপশন ছাড়াই বলে দেওয়ার কথা তোমার, তারপর অপশন দিচ্ছি তোমার জন্য। আচ্ছা, মুশফিকুর রহিম। এক্স্যাক্টলি রাইট অ্যানসার।
2016 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? অপশনগুলো হলো বেইজিং, সরি হয়নি, ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। এবং তোমার জন্য শেষ প্রশ্ন, 2020 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? অপশনগুলো হলো জাপান। রাইট অ্যানসার, কিন্তু কনফিউশন নিয়ে অ্যানসারটা দিয়েছিল শাফিন, রাইট? ইয়েস, কনফিউশন নিয়ে অ্যানসারগুলো দিয়েছিল শাফিন, বাট ওয়েল প্লেড আমি বলবো। এই রাউন্ড শেষে আমি দেখতে পাচ্ছি যারা এগিয়ে আছো তাদের জন্য তো ডেফিনেটলি ভালো, আর যারা পিছিয়ে আছো তাদের হতাশ হওয়ার কিছুই নেই, কারণ আরো দুটি রাউন্ড কিন্তু থাকছে। সেই সাথে দর্শক আপনাদেরকে বলে দিতে চাই আজকের প্রথম রাউন্ড দ্যাট মিন্স রাইট ক্লিক কিন্তু শেষ হচ্ছে, জ্ঞানের যুদ্ধ কিন্তু এখনো অনেকটা বাকি। এই মুহূর্তে শ্রাবণ্য আমি বিদায় নিচ্ছি ছোট্ট একটু সময়ের জন্য, ব্রেকের পরে আবার ফিরে আসব দ্বিতীয় রাউন্ড দ্যাট মিন্স ফলো দ্য ভিডিও নিয়ে। Once again, welcome back in News 24. আমি শ্রাবণ্য আছি আপনাদের সাথে, নলেজ ইজ পাওয়ারে আমার সাথে চারজন প্রতিযোগিতা ডেফিনেটলি থাকছে, এবং সেই সাথে আমি কিন্তু চলে এসেছি সেকেন্ড রাউন্ড, দ্যাট মিন্স মোস্ট ইন্টারেস্টিং পার্ট, ফলো দ্য ভিডিও। এই রাউন্ডে প্রতিযোগীরা, তোমাদেরকে আরো একবার বলতে চাই যে এই রাউন্ডটা খুবই ইন্টারেস্টিং, কারণ ভিডিও প্রশ্নের মধ্যেই কিন্তু অ্যান্সার লুকিয়ে আছে। তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে কিন্তু অ্যান্সারটা দেওয়া খুব সহজ। আর আগের রাউন্ডে আমি প্রশ্ন করেছিলাম কনফিডেন্ট শাওনকে দিয়ে, এবার আমি করতে চাই শুরু শাফিন তোমাকে দিয়ে। তুমি রেডি? তোমার জন্য প্রথম ভিডিও কেস বাংলাদেশ ক্রিকেট আন্তর্জাতিক অঙ্গনে, যার যাত্রা শুরু হয়েছিল 1979 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে। এর 7 বছর পর 1986 সালের 31 মার্চ এশিয়া কাপে সর্বপ্রথম ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ, প্রতিপক্ষ ছিল পাকিস্তান। 1997 সালে বাংলাদেশ আইসিসি ট্রফি জেতে, এবং এর মধ্য দিয়ে প্রথমবারের মতো 1999 সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পায়। 2000 সালের 26 জুন দশম দেশ হিসেবে আইসিসির টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। তোমার জন্য আমার প্রশ্ন, কোন আইসিসি বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবার অংশগ্রহণের সুযোগ পায়? আপু 1999 সালের বিশ্বকাপ। রাইট অ্যানসার। তোমার জন্য ফলো দ্য ভিডিওতে দ্বিতীয় ভিডিও এভার। পবন দাস বাউল ভারতের একজন উল্লেখযোগ্য বাউল শিল্পী, যিনি আন্তর্জাতিক অঙ্গনে বাউল গানকে পরিচিত করেছেন ও প্রতিষ্ঠা করেছেন নতুন এক ধারায় সঙ্গীত ফোক ফিউশনে। 1988 সালে পবন দাস বাউল স্যাম মিলসের সাথে যুক্ত হন। স্যাম মিলস একজন লন্ডনে জন্ম নেওয়া গিটারিস্ট, যিনি পরীক্ষামূলক গানের দল অ্যাভান্টগার্ড 23 স্কিডোর সাথে 1979 থেকে 1982 সাল পর্যন্ত কাজ করেছেন। তোমার জন্য আমার দ্বিতীয় প্রশ্ন, পবন দাস বাউল কোন ইংলিশ গিটারিস্টের সাথে কাজ করেছেন? চিন্তা করো, লন্ডনে, বাট নাম মনে আসছে। ওকে, অ্যান্সার হচ্ছে স্যাম মিলস, বাট তারপরও ভালো ছিল, বেটার লাক নেক্সট রাউন্ড। এরপরেই আমি চলে যাব কনা মনা তোমার কাছে, তোমার জন্য আমার প্রথম ভিডিও ক্লিপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যার যাত্রা শুরু 1972 সালে, ঠিক 1 বছর পরেই ফুটবলের আঞ্চলিক সংস্থা AFC এবং 1974-এ ফিফার সদস্য পদ পায় বাফুফে। ঢাকার মতিঝিলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অদূরে BFF ভবন অবস্থিত। বর্তমানে বাফুফে সভাপতি হলেন কাজী সালাউদ্দিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, ফেডারেশন কাপ, বঙ্গবন্ধু কাপ সহ নানা জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কত সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যাত্রা শুরু হয়? 1972। রাইট অ্যানসার। এবারে দ্বিতীয় প্রশ্নের জন্য দ্বিতীয় ভিডিও ক্লিপ।
আরএমএস টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী সামুদ্রিক জাহাজ। 1912 সালে 15 এপ্রিল সাউথ হ্যাপটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে হিমশৈলের সঙ্গে সংঘর্ষে তৎকালীন সর্ববৃহৎ এই জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। টাইটানিকের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1907 সালে। 5 বছর একটানা কাজ করে 1912 সালে জাহাজটি কাজ শেষ হয়। হল্যান্ডের হোয়াইট স্টার লাইন জাহাজটি নির্মাণ করে। 60,000 টন ওজন এবং 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল $75,00,000। এই মুভিটা তো ডেফিনেটলি দেখে ফেলেছ তোমরা, সবাই দেখে ফেলেছি আমরা। তোমার জন্য আমার প্রশ্ন, কোন প্রতিষ্ঠান টাইটানিক নির্মাণ করে? প্রথমেই বলেছিল, প্রথমেই বলেছিল না, শেষে বলেছিল, শেষের দিকে। ওকে, ধরে নিচ্ছি তুমি পাচ্ছ না। এনিওয়ান? হল্যান্ডের। হল্যান্ডের নাম মনে থাকে বাট। আচ্ছা, ও অর্ধেক বলেছে, বাকি অর্ধেক তুমি বলো। কোনো কারণে বলেছি যে ভিডিওর মধ্যে অ্যানসার থাকে, সো তোমার জন্য প্রথম ভিডিও ক্লিপস। ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান 1908 সালের 27 আগস্ট অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে জন্মগ্রহণ করেন। ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান 52 টেস্ট ম্যাচের ক্যারিয়ারে 99.94 গড়ে 6,996 রান আছে তার। 19 বছর বয়সে নিউ সাউথ ওয়েলসের হয়ে ব্যাট হাতে নৈপুণ্য দেখান ব্র্যাডম্যান। জাতীয় দলের হয়ে মাঠে নামার ডাক পান 1928-29 মৌসুমে। প্রতিপক্ষ ছিল সফরকারী ইংল্যান্ড। তৃতীয় টেস্টের দলে ডাক পেয়ে ব্র্যাডম্যান 2 ইনিংসে করেন যথাক্রমে 79 এবং 112 রান। স্যার ব্র্যাডম্যান, তিনি একজন কিংবদন্তি ক্রিকেটের, বলতে হবে ব্র্যাডম্যান মোট কতটি টেস্ট খেলেছেন? শুরুতেই ছিল ওকে, ধরে নিচ্ছি তুমি পাচ্ছ না। ছেলেদের মধ্যে কেউ বা কনা? এটি একটি দুর্গের অংশ। 500 বছর আগে আয়ারল্যান্ডের মুনস্টারের রাজা ডারমট ম্যাককার্থির নির্মিত। প্রতিদিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে দুর্গের একটি অংশ চুম্বন করতে। 127টি সিঁড়ি পার হয়ে আসতে হয় দুর্গের উপরে। 100 ফিট উপর থেকে শুয়ে চুম্বন করতে হয় পাথরটিকে। তোমার জন্য প্রশ্ন, ব্ল্যানস্টনের কাছে পৌঁছাতে কয়টি সিঁড়ি পার হতে হয়? 127টি, তাই কি? তোমাদের কি মনে হয়? এক্স্যাক্টলি রাইট অ্যানসার, এবং সে কনফিডেন্ট। ওকে, এরপরে একজনই থাকছে আমাদের, সবেধন নীলমণি, যাকে বলা যায় খুবই কনফিডেন্ট, শুরু থেকে ভালো খেলছে। তোমার জন্য প্রথম ভিডিও ক্লিপস। যিনি ব্রাজিলের হয়ে 1958, 1962, 1966 ও 1970 ফিফা বিশ্বকাপে অংশ নেন। পেলে সর্বকালে সর্বোচ্চ গোলদাতা এবং 3 বার বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলার। ব্রাজিলিয়ান এই তারকা প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন 1957 সালের 7 জুলাই আর্জেন্টিনার বিপক্ষে। 1958 বিশ্বকাপে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে পেলে তার প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলেন। একই আসরে ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করা গোলটি ছিল প্রতিযোগিতায় পেলের প্রথম এবং সেই ম্যাচের একমাত্র গোল, যার সাহায্যে ব্রাজিল সেমিফাইনালে উত্তীর্ণ হয়। তোমার জন্য প্রশ্ন, আমরা সবাই জানি ফুটবলার পেলেকে বলা হয় ফুটবলের কালো মানি। প্রশ্নটি হচ্ছে, তিনি কোন দলের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলেন? সোভিয়েত ইউনিয়ন। এক্স্যাক্টলি রাইট অ্যানসার, ওয়েল প্লেড। তোমার জন্য সেকেন্ড ভিডিও ক্লিপ। বাংলাদেশ থেকে প্রায় 20,000 কিলোমিটার দূরে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত প্রকৃতির এক মহাবিস্ময়। জলপ্রপাতের 3 ভাগের 1 ভাগ আমেরিকায়, এর নাম আমেরিকান ফক্স, বাকি 2 ভাগ কানাডায়, যার নাম ক্যানাডিয়ান ফক্স। এটি প্রায় 167 ফুট উঁচু থেকে 2,600 ফুট চওড়া পানির স্রোত নিয়ে নিচে আসছে পড়ে। নায়াগ্রা সমগ্র নিউ ইয়র্ক ও অন্টারিওর জলবিদ্যুৎ শক্তির এক অন্যতম প্রধান উৎস। তোমার জন্য আমার প্রশ্ন, নায়াগ্রা জলপ্রপাত কয়টি দেশ জুড়ে অবস্থিত? 2টি। কি কি? আমেরিকা এবং কানাডা।
Right answer, very well played. সেই সাথে শেষ হয়ে গেল আমাদের দ্বিতীয় রাউন্ড ফলো দ্য ভিডিও। ফলো দ্য ভিডিওর পরে আমি দর্শকদের কাছ থেকে একটু ছোট্ট ব্রেক নিতে চাই। দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পরে আবার ফিরে আসবো মোস্ট এক্সাইটিং ও আমার পছন্দের রাউন্ডটি, দ্যাট মিন্স র্যাপিড ফায়ার রাউন্ড নিয়ে আমাদের সাথে ছিলেন, আশা করবো সাথেই থাকবেন। নলেজ ইজ পাওয়ার, পাওয়ার ইজ নলেজ। আমি শ্রাবণও যেমনটি বিশ্বাস করি এবং আমি জানি আপনারাও সেটি বিশ্বাস করেন, এবং সেই বিশ্বাসে আমি আবারও ওয়েলকাম করছি নিউজ 24 এর পর্দা নলেজ ইজ পাওয়ার নিয়ে, এবং আমার সাথে চারজন প্রতিযোগী আছে যারা চমৎকার চমৎকার খেলে যাচ্ছেন, এবং লাস্ট রাউন্ডে মোস্ট এক্সাইটিং রাউন্ড যেটিকে বলছি র্যাপিড ফায়ার রাউন্ড নিয়ে আমি শ্রাবণও খুব এক্সাইটেড। লেটস সি ওরা কি করে। শুরু করব কাকে দিয়ে, শুরু করার আগে একটু জানতে চাই যে ধরো আজকে যদি তোমরা উইনার হয়েই যাও, এই যে 10,000 টাকা কি করবে তোমরা, কাকে দিয়ে শুরু করি, যে কেউ অ্যান্সার করতে পারো। ওমা, কেউ দেখি সাহস করছে না, চিন্তা ভাবনা করছে। সো চিন্তা ভাবনা করতে হবে তোমাকে এই 10,000 টাকা দিয়ে কি করতে হবে, বলেই ফেলো কি করতে চাও। শাও চলে, যদি আল্লাহ আল্লাহর রহমতে পেয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে যে কিছু টাকা বাসায় দেবো, বাকিটা ফ্রেন্ডদেরকে খাওয়াবো। কত ভালো, ওর ফ্রেন্ডরা ডেফিনেটলি, তুমি ফ্রেন্ডদেরকে অনেক পছন্দ করো, তারাও নিশ্চয়ই অনেক পছন্দ করে তোমাকে, এন্ড হোপফুলি তারা এখন দেখছে যে তুমি অনেক ভালো খেলছো। ওয়েল মুনিয়া, তোমার কাছে জানতে চাই তুমি কার সাথে সেলিব্রেট করতে চাও। আমি আমার ক্লাব মেম্বারদের সাথে, ক্লাব মেম্বারদের সাথে, আসলে এটা আমার বাকি ধারণা করা উচিত ছিল, কারণ শুরু থেকে তুমি ক্লাবের কথা বলছো, দ্যাটস গ্রেট। ওয়েল এরপরে আমি জানতে চাই, কমা তোমার কাছে কি করতে চাও এই টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে? স্টিল এখন ডিসাইড করো নাই, রাইট? নো, ওকে তুমি ডিসাইড করতেই থাকো। শাবিন, তোমার কাছে জানতে চাই। আম্মুকে দিয়ে দিব, আম্মু যা করবে। আম্মুকে দিয়ে দিবে, কত লক্ষ্মী ছেলে, আম্মু নিশ্চয়ই খুশি হবে, এবং এরকম যেন লক্ষ্মী থাকো জীবনের প্রত্যেকটা পর্যায়ে, যেন এরভাবে মাকে স্মরণ করো, মাকেই সব ক্রেডিট দাও, এবং সেলিব্রেশনটাও ডেফিনেটলি আমাদের মায়েদের সাথেই করা উচিত, মা বাবা সবাই ফ্যামিলির সাথে, বন্ধুও কিন্তু আমাদের আরেকটা ফ্যামিলি। ওয়েল চলে যাই র্যাপিড ফায়ার রাউন্ডে। বলেছি তোমাদেরকে নিয়ম আর একবার বলি, 5টি করে প্রশ্ন করবো প্রত্যেককে, এবং অনেক দ্রুততার সাথে আমি প্রশ্ন করব, এক্সপেক্ট করব তার চেয়ে দ্বিগুণে তোমরা অ্যান্সার আমাকে দিবে, দ্বিগুণ বেগে। ওয়েল শুরু করতে চাই এবারে, আমি শুরু করব কাকে, মেয়েদেরকে দিয়ে শুরু করি একটু। ওকে, তোমার জন্য র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম প্রশ্ন, ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি কে? খুব সহজ, পারার কথা। ওকে, পাচ্ছ না, সাঁতারু ব্রজন দাস। কোন নগরীকে নিষিদ্ধ নগরী বলা হয়? চেষ্টা করো, পারবে। জানি। আচ্ছা, তুমি পাচ্ছ না, লাসাকে বলা হয় নিষিদ্ধ নগরী। উগান্ডার রাজধানীর নাম কি? কোন দেশের সংবিধান অলিখিত? এটা পারার কথা। ব্রিটেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর কে ছিলেন? অ্যাডলফ হিটলার। তো কনা, এই রাউন্ডে একেবারেই ভালো গেল না তোমার জন্য। লেটস সি মুনিয়া, না থাক মুনিয়া ভয় পেয়ে যাচ্ছে, আমি শাফিনের কাছে চলে যাই। শাফিন, আর ইউ রেডি? লিটল বিট নার্ভাস। লিটল বিট নার্ভাস, ওয়াই সো? শাফিন, ইউ ক্যান ডু ইট। ওকে ওকে, রসায়নবিদ্যার জনক কে? আলকেমি। জাবের ইবনে হায়ান। কনসার্ট ফর বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন? যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য। রাইট অ্যান্সার, যুক্তরাজ্য। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি? মিশরীয় সভ্যতা। নো, মেসোপটেমিয়ান সভ্যতা। বৌদ্ধদের উপাসনালয়ের নাম কি? এটা সহজ, অনেক সহজ। প্যাগোডা। রাইট অ্যান্সার, বাংলাদেশের কোন জেলাকে সাগর কন্যা বলা হয়? পটুয়াখালী। এক্স্যাক্টলি, ওয়েল ডান শাফিন। এরপরে আমি চলে যেতে চাই শাওন, তোমার কাছে, রেডি তুমি? বাংলাদেশের সবচেয়ে ছোট দিন কবে? 31 ডিসেম্বর।
31শে ডিসেম্বর, একটু জন্য ডিসেম্বরই ছিল, 22শে ডিসেম্বর বাংলাদেশে কত সাল থেকে আদমশুমারি শুরু হয়? আমার কথা 1974 সাল থেকে বাংলাদেশের মহাকাশ গবেষণাকারী সরকারি সংস্থার নাম কি? স্পার্স। রাইট অ্যানসার। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারিকেলজিন জেলা। রাইট অ্যানসার। কুতুবদিয়া কোন জেলা অবস্থিত? খুব সহজ, খুব সহজ, টিক টিক। কুতুবদিয়া হচ্ছে বাংলাদেশের পিছনের দিকের জায়গাটার নাম হচ্ছে। পিছনের দিকে রাইট, কিন্তু সবাই আমরা জানি এটা বাংলাদেশের পিছনের দিকে একটা জেলা। একদম একদম একদম। তারপর সবাই জানি আমরা কক্সেস বাজার। তারপর আমি বলবো well played, very well played. একজন বাকি থাকছে, মুনিয়া, রেডি তুমি? মা ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত? খুব সহজ, ব্রহ্মপুত্র। পদ্মা। বাংলাদেশে প্রথম গ্যাস পাওয়া যায় কোথায়? হতিপুর, সিলেট। র‍্যাবের মূলনীতি কি? শিক্ষা, তাই কি? বাংলাদেশ আমার অহংকার। এটা লজ্জা করার কিছুই নেই, কারণ আমরা কিন্তু অনেকেই অনেক প্রশ্নের অ্যান্সার জানি না। এখান থেকে আমি যেমন শিখছি, তোমরা শিখছো, সেই সাথে যারা অডিয়েন্স আছে তারাও কিন্তু শিখছে। কারণ আমরা বিশ্বাস করি জ্ঞানের পরিধি যত ছড়িয়ে দিব ততই বাড়বে, জ্ঞানের কোনো শেষ নেই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রূপগঞ্জ। রূপগঞ্জ পাবনা জেলায়। বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? ওকে, ভাটিয়ারি, চট্টগ্রামে। যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। শেষ হয়ে গেল আমাদের র‍্যাপিড ফায়ার রাউন্ড। বলেছিলাম এই রাউন্ডেই কিন্তু অনেক কিছু, অনেক ইকুয়েশন চেঞ্জ হয়ে যায়। তো এই রাউন্ড শেষে তোমাদের কাছে কি মনে হচ্ছে, কে হবে উইনার? তাহলে কিন্তু আমরা যৌথ ভাবে তাকে উইনার ঘোষণা করব এবং তাদের প্রাইজ মানি কিন্তু ডিভাইডেড হয়ে যাবে সেক্ষেত্রে। অবশেষে রেজাল্ট আমার হাতে। বাবা, আমি এটা বলতে চাই যে তোমরা যেমন ভালো খেলেছো, তোমাদের অনুমান শক্তিও অনেক ভালো। ইন্টারেস্টিং একটি রেজাল্ট আমার হাতে, কারণ যৌথভাবে উইনার এবং যৌথভাবে লুজার বলবো না আমি, দ্বিতীয় অবস্থানে যারা আছে তারাও কিন্তু যৌথভাবে, এবং দ্বিতীয় অবস্থানে যারা তারা হচ্ছে মুনিয়া এবং কনা, দুজনই পেয়েছে 10 মার্কস। আর যৌথভাবে উইনার, আর তো বলার কিছু অপেক্ষা রাখে না, কারণ আমি অলরেডি বলে দিয়েছি তারা দুজন। দেখি আমি দুজনের চেহারা, শাফিন এবং শাওন, অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে এবং তোমাদের জন্য আমাদের প্রাইজ মানি। দর্শক, এই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের পর্ব। কেমন লাগলো আপনাদের? নিশ্চয়ই ভালো। আর আপনাদের এতটুকু ভালো লাগে দিতে পারলেই কিন্তু আমরা সার্থক। কিন্তু মনে রাখবেন, জ্ঞানের আসলে কোনোই শেষ নেই। জ্ঞান চর্চা শুধুমাত্র পাঠ্যপুস্তকে না থেকে ছড়িয়ে পড়ুক জীবনের প্রত্যেকটি অধ্যায়ে। সেই প্রত্যাশাই কিন্তু আমাদের এই অনুষ্ঠান নলেজ ইজ পাওয়ার, যে অনুষ্ঠানটি আপনারা দেখতে পান শনি থেকে বৃহস্পতিবার রাত 11টায় শুধুমাত্র News 24 পর্দায়। এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট, বসুন্ধরা এলপি গ্যাস এবং বসুন্ধরা টিস্যুর সৌজন্যে। আপনি যদি হয়ে থাকেন ইউনিভার্সিটি পর্যায়ের কোনো স্টুডেন্ট, তাহলে ডেফিনেটলি আপনিও অংশ নিতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। সেটির জন্য পর্দায় দেখানো ইমেইলে আপনারা ইমেইল করুন, আমরাই ডেকে নেব আপনাদেরকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, নলেজ ইজ পাওয়ার, পাওয়ার ইজ